মরণের পর থেকে কিয়ামতের পূর্ব পর্যন্ত মানুষের অবস্থানের জায়গাটা হয়তো জান্নাতের একটা বাগান আর না হয় জাহান্নামের একটা কুণ্ড। এই কথাটাও আরো পরিষ্কার ভাবে ভিন্ন হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ মৃত্যুবরণ করার পরে তার শেষ কৃত্য সমাপ্ত করার পর মুনকার নাকির ফিরিস্তা তাকে সওয়াল জবাব করে। এই কথাটা আমি আশা করি আপনারা সবাই জানেন। মুনকার নাকির ফিরিস্তা তাকে সওয়াল জবাব করেন, তিনটা প্রশ্ন করেন। প্রথম প্রশ্ন, মার রব্বুকা, তোমার রব কে? দ্বিতীয় প্রশ্ন, মা দীনুকা, তোমার ধর্ম কি? তৃতীয় প্রশ্ন, মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম ওয়া ইউকালু লাহু মুহাম্মদ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমার মতামত কি? এই তিনটা প্রশ্ন করা হয়। আল্লাহর খাস মেহরবানি ছাড়া কবরের এই তিন প্রশ্নের জবাব দেওয়ার সাধ্য কোনো মানুষের নাই। যারা দুনিয়াতে আল্লাহকে রব হিসাবে মেনে চলেন, যারা দুনিয়াতে ইসলামের বিধিবিধান পালন করেন, যারা দুনিয়াতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকা মতে জীবন যাপন করেন, একমাত্র তাদের পক্ষেই তখন মুনকার নাকির ফিরিস্তার সওয়ালের জবাব দেওয়া সম্ভব হয়। তাদের ছাড়া অন্য কারো পক্ষে কবরে মুনকার নাকির ফিরিস্তার সওয়ালের জবাব দেওয়া সম্ভব হয় না। আল্লামা কুতুবুদ্দিন হানাফি তারিখুল মদিনা নামক কিতাবে লিখেছেন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর অন্য একজন তাকে স্বপ্নে দেখলেন এবং জিজ্ঞেস করলেন, কবরে আপনার সাথে কেমন ব্যবহার করা হয়েছে? হযরত উমর বলেন, আমাকে দাফন করার পর মুনকার নাকির ফিরিস্তা আসছিল আমার কবরে, প্রশ্ন করেছিল, মার রব্বুকা, তোমার রব কে? আমি বললাম, তোমাদের লজ্জা নাই আমাকে রব কে প্রশ্ন করতে আসছো? তোমাদের রব কে? তখন মুনকার নাকির একজন আরেকজনের চেহারার দিকে চাইতে লাগলেন আর বলতে লাগলেন, বুঝলাম না, আল্লাহ কি আমাদের পাঠাইলেন তাকে সওয়াল জবাব করার জন্য, না তারে পাঠাইছেন আমাদেরকে সওয়াল করার জন্য? এই অবস্থায় হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মুবারক হযরত উমর ফারুকের কবরের দিকে প্রকাশ করলেন। আপনারা হয়তো জানেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর রাসূলের কবর শরীফের সংলগ্ন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চেহারা মুবারক হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর মুবারকের দিকে প্রকাশ করে মুনকার নাকিরকে বললেন, উমর, তোমাদের চেয়ে রব বেশি চিনে। তখন মুনকার নাকির ফিরিস্তা আর কোনো সওয়াল জবাব না করে চলে গেলেন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চর্চা করবেন, নবীকে আমার একদিকে রাখবেন, তার জীবনটা ভালো করে পড়বেন আর মনে করে বলবেন, নবীর থেকে শ্রেষ্ঠ মানুষ দুনিয়াতে কেউ আসেনি, কিয়ামত পর্যন্ত কেউ আসবে না। নবীর থেকে পাওয়ারফুল মানুষ দুনিয়াতে কেউ আসেনি, কিয়ামত পর্যন্ত কেউ আসবেন না। অতএব এই নবীর দ্বারাই যদি এই কাজ না হয়, এদের দ্বারাই কবর কোনোদিন হওয়া সম্ভব নয়। আমার নবী মরুর পূর্বে বলে গেছিলেন ফাতেমাকে, যে ফাতেমা, তুমি দুনিয়াতে কিছু চাইলে আমার কাছে চেয়ে যাও, চেয়ে নাও, লাগনি আনকে মিনাল্লাহ শাইয়া, কালকে কিয়ামতের মাঠে আমি তোমার কিছুই করতে। খবরদার ফাতেমা, এটা কথা মনে করো না যে আমি আমার বাবার, আমার শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নবী, এই নবীর দোহাই দিয়ে জান্নাতে চলে যাবো। খবরদার এরকম ভুল ধারণা নিয়ে যাবে না, তোমাকে বাঁচতে তোমার আমল দিয়ে বাঁচতে হবে, আমি নবী তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবো না। এই কথাগুলি মনে রাখবেন, এই জিনিসগুলি সামনে রাখবেন, নবীর জীবনটা সামনে রেখে খালি দেখবেন, তাহলে আপনারা আমার নিজের ফায়সা নিজেই করতে পারবো। যে কাজ নবী করতে পারেন সে কাজ খবরদার এই সমস্ত ভণ্ডরা করতে পারে না, এরা ভণ্ড, বদমাস, শয়তান, এগুলিকে বাঁচার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।